আমার নবী ছ বছরের মেয়ে বিয়ে করছেন তুমি এটা দেখছো পঁচিশ বছরের যুবক চল্লিশ বছরের মেয়েকে বিয়ে করছেন এটা দেখো না কেন আরে তোমাদের হিন্দু ধর্মে বিধবা মেয়েকে বিবাহ করার কোন সিস্টেম নাই মানবতা বিশ্ববাসীকে শিক্ষা দিয়ে চান্দবে মুহাম্মদ রসুল্লাহ

ইমান নসিব করে ফারুক আজম আসছিলেন আমার নবীকে শহীদ করার জন্য নসিব ভালো ছিল কলমা পড়ে কি হয়ে গেছে একটু দোয়া করবো নুপুর শর্মা জিন্দাল আর যারা আছে কলমা পরে যদি মুসলমান হয়ে যায় তখন তো কুটি কুটি ফুলের মালা দেবে তাদের গলা বর্তমান বাংলাদেশ তথা গোটা বিশ্বের মধ্যে দুই জালেম আগুন জ্বালিয়ে দিয়েছে এক হলো এই ইন্ডিয়া ভারতের বর্তমান সরকার মুখ্যমন্ত্রী নুফুর শর্মা আরেকজন আছে কি নাম জিন্দানা দজ্জাল আমি চিনি না এই দুইজনে জনে মিলে আমার নবীর শানে আমার নবীর পরিবার উম্মুল মুমিনিন মা শাশিতি কার শানে যে চরম ব্যাধি আমরা অন্যান্য মিছিল করে মিটিং করে ধিক্কার জানিয়েছি

আমার রসুল প্রথম কাকে বিয়ে করেছিলেন মা খতিজা উনি আমার নবীর পঁচিশ বছরের জোয়ান পঁচিশ বছরের একজন যুবক চল্লিশ বছরের একজন একজন মেয়েকে আমার নবীর নিজের ইচ্ছায় না ওনার ওনার ইচ্ছা আমার নবীর আদর্শ চরিত্র বাসা নবীর সৌন্দর্য দেখে আমানত দারি দেখে আরবের একজন শ্রেষ্ঠ মহিলা খাদিজা তুল কুবরা নিজে নবীর কাছে বিবাহের প্রস্তাব পাঠিয়েছেন আমার রাসূল সাসার সাথে পরামর্শ করে প্রস্তাব গ্রহণ করেছেন সুবহানাল্লাহ আমার নবী ছয় বছরের মেয়ে বিয়ে করেন তুমি এটা দেখছো ২৫ বছরের যুবক ৪০ বছরের মেয়েকে বিয়ে করেন এটা দেখো না কেন আরে তোমাদের হিন্দু ধর্মে বিধবা মেয়েকে বিবাহ করার কোনো সিস্টেম নাই মানবতা কিসের নাম বিশ্ববাসীকে শিক্ষা দিয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমার নবী 6 বছর বয়সে 20 বছরের একজন যুবক 40 বছর একজন বিধবা মেয়েকে বিবাহ করে বিবাহময় মেয়েদেরকে সম্মানিত করেছেন কিয়ামত পর্যন্ত কে ভালোবাসার উপর তার কেউ জায়গা দেবে কে জায়গা দেবে ঠিক

একটু দোয়া করব নুপুর শর্মা জিন্দাল যারা আছে এরা যেন এরা যদি ইমান কলমা পরে যদি মুসলমান হয়ে যায় তখন তো কুটি কুটি ফুলের মালা দেবে তাদের গলা নসিবে থাকতে হবে নসিবে তারপর আমি কয়েকটা তথ্য দিচ্ছি মায়সার মায়সাকে বিয়ে করার আমি নবী আমার নবী বিয়ে করেন নেই মা খাদিজাতুল কুবরা رضی আল্লাহ তাআহার অন্তকালের পরে আমার নবিকে দুই জন মেয়ের কষ্ট 받ছেন বেয়াদবি माफ করবেন একজন বাকরা আরেকজন সাইয়াবা বাকেরা মানে যার কোনো বিবাহ शादी হয় নাই এ বলে উনি কে বলা আয়েশা বয়স 6 বছর তা আসলে এগুলো না বললে আমরা সত্যতে ফিতাম না এ হিন্দুদের যত গুরু কাকুর তাকুর ওরা বিয়ে করছে কবচার মেয়ে কবি রবীন্দ্রনাথ নয় বছর বয়সে একজন মেয়েকে এভাবে আমি দেখলাম বাইশে তাদের ধর্মগুরুরা ছয় বছর মেয়ে সাত বছরের মেয়ে নব আট বছরের মেয়েকে ওরা কি করছেন তো তোমার ধর্মের দিকে না দেখে তুমি কেনেকৈ আসছে আগে তোমার ধর্ম কি লেখছে তোমার ধর্মগুরু কি লেখছে ওরা কয় বছর বয়সে বিয়ে দেখবে না বিয়ে মাইনি বুঝতে হবে মাইশা সিদ্দিকার ছ বছর বয়স ওরা আগ্রহ করে সিদ্দিক আকবর বলেন আমি আমার নবীকে কত ভালোবাসি আমার ভালোবাসার নিদর্শন আমার এই মেয়েটাকে আমার নবীকে আমি দিয়ে দিলাম ছয় বছর বয়সে কি হয়েছে আগ্দ হয়েছে কিন্তু মায়েশা নবীর ঘরে গিয়েছেন এই তো জানে না নবী মায়েশা সিদ্দিকা নবীর ঘরে কোন বয়সে গিয়েছিলেন কয় বছরে আগদের পরে মায়েশা আর তিন বছর বাবার ঘরে ছিল তখন ছয়টি নয় বছর আমার নবী হিজরত করে মদিনায় চলে গেলেন সবাই হিজরত করে মদিনায় চলে গেলেন মায়েশা সিদ্দিকার আম্মা বলেন মদিনার মেয়েদেরকে বলেন আমার মেয়ে এখন নয় বছর বয়সী এই আনসারি মেয়েরা আয়সাকে একটু সাজিয়ে দাও আজকে নবীর হাতে ওনার ওয়াইফ কে আমরা হ্যানোভার করব আনসারি মেয়েরা সাজিয়ে দিল তখন মায়েশা সিদ্দিকার বয়স কত নয় বছর বয়স আল্লাহু আকবার এরা কত থেকে বুঝবে গুলো আম্বিয়া একরাম তোমাদের যুক্তি নিয়ে চলে না আমাদের যুক্তি নিয়ে চলে না নির্দেশে তোমাদের নির্দেশে আমার নবীর সঙ্গে সংসার করলেন মাত্র নয় বছর যেদিন মা এসার বয়স নয় দু আঠারো সেদিন আমার মা এসার কুলেই তো আমার নবীর দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন মায়েশার সাবুস্থা জবনত। নবীর তলে করবান করে দিয়ে তো কেন বিয়ে করালেন তুমি খুজ থেকে বুজমান পসামা সেবইন তোমার নাই। ইমানের মাস্লা বেইমান কোনদিন বুঝবে না ইমানের মাস্ত্রা বেইমান বুঝ না। আগে তুমি আমার নব সব সর বয়েস মায়েসাকে কেন বিয়ে করলেন। এটা যদি বুঝতে চাও। আগে তুমি ইমান না।

কথা বুঝেন নাই হুজুর আপনাকে কি দিয়েছি গুল দিয়েছি অনেক দিন পরে আমার নবী হঠাৎ আয়সা ওইবার তো তুমি আমাকে গুল দিয়েছো এবার পারবা বলে পারবো দেখি দর দিয়েছেন এই দরের মধ্যে আমার নবী আগে চলে গেল মা আয়সা পিছনে পড়ে গেল আয়সা গতবারের প্রতিশোধ তোমার থেকে নিয়ে ফেলছি স্ত্রী বললো কি আচরণ করি ঘটে পাই মায়া মোহাম্মদ স্নেহ হ্যাঁ এগুলো মোস্তফা শিক্ষা দিয়েছেন মায়সা নয় বছর নবীর সংসার করে গোটা ইসলাম ধর্ম কান শিখে ফেলছেন আমার নবীর ইন্তেকাল পরে মদিনাবাসী সাহাবা একরাম কোন একটা মাসলার মধ্যে বেজে গেলে সমাধানের জন্য আসতো মায়সা সুদিকার রাদিয়াল্লাহু তাআলা আর সে মায়ের সাথে তুমি নফুরসম এগুলো বুঝবা না এগুলো বুঝতে হলে আগে কলমা পরে মুসলমান হয়ে যাও তারপরে এই মশলা বুঝে আসবে আমি তারপরে দীক্ষা জানাচ্ছি আমি আমার সরকারকে বিনয়ের সাথে বলছি এটা ইমানের মশলা এটি ইসলামের মশলা আপনারা সংসদের মধ্যে এটা নিন্দা প্রস্তাব আনুন সংসদের মধ্যে নিন্দা প্রস্তাব পাশ করুন কাল মনে রাখবেন কে মাঠে নবী সুপারিশ ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না আর ইন্ডিয়া সরকারকে বলছি আমরা আমরা যুদ্ধ বাজাই নাই মুসলমানদেরকে দোষারোপ করা হয় মসজিদ কারা নারী জাতির নিয়ে কারা দুষ্ট করতেছে গরু জবাই নিয়ে কারা কি করতেছে আমরা তো আমাদের দেশে হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে জুম্মা আছে চাকমা আছে থাক দে আপত্তি করার কিছুই নেই যতক্ষণ পর্যন্ত অন্য ধর্মের মানুষ তোমাদের সাথে তোমাদের ধর্ম নিয়ে যুদ্ধ করবে না অন্য ধর্মের মানুষ তোমাদেরকে তোমাদের রাষ্ট্র থেকে তাড়িয়ে দেবে না ততক্ষণ পর্যন্ত তাদের সাথে সদ ব্যবহার করা আল্লাহ নিষেধ করেন নাই